হ্যালো সকল শিক্ষার্থী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি তোমাদেরকে দেখাবো যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটার কীভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন এবং তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেটা দেখাবো। সো ডাউনলোড করার জন্য যে কোনো মোবাইলে কিংবা ডেস্কটপে আসার পর একটা ব্রাউজারে ঢুকতে হবে। সো ঢোকার পর ওই ব্রাউজারে টাইপ করতে হবে ডি, তারপর এসএসই ডিসি .gov.bd। ওকে, সো দেখো আমি হচ্ছে লিখে ফেলছি, এই যে দেখো dc.gov.bd লিখে ইন্টার করতে হবে। আমরা যখন ইন্টার করে ফেলব তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে, যে ওয়েবসাইটটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। ঠিক আছে, সো ওয়েবসাইটটাতে আসার পর মোবাইলে কিংবা ডেস্কটপে যেটা দিয়ে আসো না কেন, আসার পর একটু নিচে চলে যাবা, তারপরে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের প্রথম যে এই যে দেখতে পাচ্ছ নোটিশটা, এটা তোমাদের কিন্তু ষষ্ঠ সপ্তাহের। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবা, ক্লিক করার পর নোটিশ বোর্ডটা একটু খুলে যাবে। দেখো এই যে নোটিশটা খুলে গেছে। যাওয়ার পর হচ্ছে এই যে দেখো এটা পিডিএফ ফাইল, জাস্ট তোমরা ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোডের জন্য পারমিশন চাবে। সো তোমরা কিন্তু ওই পারমিশনটা দিয়ে নিবা। ঠিক আছে, সো আমার দেখতে পাচ্ছ পারমিশন চাচ্ছে। সো আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম, যার ফলে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি যদি এখন ওপেন করি, দেখো আমি ওপেন করলাম, তাহলে ওই ফাইলটা যেটা ডাউনলোড হয়ে গেল সেটা কিন্তু আমার এইখানে ওপেন হবে। ওকে, সো এখন মূলত আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের ক্লাস সিক্সের, সেভেনের, এইটের এবং নাইনের কোন ক্লাসের কী কী সাবজেক্ট তোমাদের থাকতেছে এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ চলে আসছে, এবং এটা হচ্ছে তোমাদের 6 তারিখে তারা এটা দিয়ে দিছে। আর যদিও এই ওয়েবসাইটে আমরা পাইলাম হচ্ছে 7 তারিখে, এই যে দেখতে পাচ্ছ এখানে 7 জুন 2021, আজকে 7 জুন। সো কী কী সাবজেক্ট আছে আমরা একটু দেখি, নিচে চলে গেলাম আমি। তো দেখতে পাচ্ছি ইংরেজি 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 এবং কৃষি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম ক্লাস সিক্সের ইংরেজি আছে, ক্লাস সেভেনেরও ইংরেজি আছে, ক্লাস এইটেরও কিন্তু তোমাদের ইংরেজি আছে। হ্যাঁ, এবং ক্লাস সিক্সের কৃষি, ক্লাস সেভেনেরও আছে কৃষি, হ্যাঁ ক্লাস এইটেরও কৃষি, বোঝা গেছে। এবং দেখো ক্লাস সিক্সের গার্হস্থ্য বিজ্ঞান, সেভেনেরও গার্হস্থ্য বিজ্ঞান আছে, এবং হচ্ছে তোমাদের ক্লাস এইটেরও গার্হস্থ্য বিজ্ঞান আছে। তাহলে আমরা কী কী জানতে পারলাম, একটা হচ্ছে ক্লাস সিক্সের, সেভেনের এবং এইটের থাকতেছে ইংরেজি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি, এই তিনটে সাবজেক্ট থাকতেছে ক্লাস সিক্স সেভেন এইটের। ঠিক আছে, এবং ক্লাস নাইনে দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকতেছে, এবং পদার্থ হিসাব বিজ্ঞান থাকতেছে, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য থাকতেছে। তাহলে ক্লাস নাইনে থাকতেছে 4টা, একটা হচ্ছে ইতিহাস, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে পদার্থ, একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এই ছিল মূলত আমাদের হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সো যদি ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, তোমরা এক ক্লিকে ডাউনলোড করে নিবা। ঠিক আছে, তো সর্বশেষ একটু সকল সাবজেক্ট বলে দিচ্ছি যে কোনটা কী কী থাকতেছে। ক্লাস সিক্স সেভেন এইট এইগুলো থাকতেছে ইংরেজি, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, এবং ক্লাস নাইনে থাকতেছে আইসিটি থাকতেছে, আইসিটি থাকতেছে, হ্যাঁ, আর ইতিহাস থাকতেছে, আর একটা থাকতেছে হচ্ছে তোমার কি দেখলাম, দাঁড়াও একটু দেখে নেই, পদার্থ থাকতেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থ, হিসাব বিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এগুলো থাকতেছে। তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, উত্তরগুলো কালকে থেকে ইনশাল্লাহ পাবলিশড হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও।